ভাই। তাহলে ভাই কত দিলেন? এখানে 10 আছে, আরো আছে ভাই, আরো 30,000। তালিপারে আছে 10,000-30,000-40,000, তাই না? 40,000 টাকা দিয়ে কি করতে হবে এখন তো? আর 10,000 টাকা কষ্ট করে ম্যানেজ করতে পারলেন না ভাই? অনেক কষ্ট করে ওই গাই বাছুর বিক্রি করে 40,000 টাকা ম্যানেজ করেছি। আপনি এই 40,000 টাকার মধ্যে আমার কাজটা সারিয়ে দেন। আপনি যখন করছেন 40,000 টাকার ভিতরে কুত্তা আনবার পারবো, কিন্তু তো ঠিক মতো প্রোডাকশন দিবার পারবে না। প্রোডাকশন সেটা আবার কি? প্রোডাকশন মানে হচ্ছে কি যে মানে প্রোডাকশন। ও বুঝতে পেরেছি, আর বলা লাগবে না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যখন 40,000 টাকা দিচ্ছেন তো আমি চেষ্টা করি 40,000 টাকার ভিতরে, হ্যাঁ, উচ্চ প্রোডাকশন ক্ষমতা সম্পন্ন একটা কোরিয়ান কুত্তা নিয়ে আসবে পারি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই কিছু মনে না করলে একটা কথা কই। হ্যাঁ বলে। ওই যে শুনেছি ওই জার্মানি শেফার্ড সিডা নাকি অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন, সিডাই না দেওয়া যায় না? এই তো হচ্ছে মানুষের একটা সমস্যা। আপনি উপকার করবার চাচ্ছি, এখন এই যে বসবার দিছি এখন সুদ বেসাইতেছেন। আরে ভাই 40,000 টাকায় কি জার্মানি শেফার্ড পাওয়া যাবে নাকি? জার্মানি শেফার্ডে একটা 5-7 লাখ টাকা পর্যন্ত দাম আছে। ঠিক আছে, তাহলে আপাতত শুরু করেন 40,000 দিয়ে শুরু করেন। পরে যখন কুত্তার খামার ব্যাপকভাবে বিস্তারিত হবে তখন মনে করেন বেশি গিয়ে যে শেফার্ড টেফার্ড বহু রকমের কুত্তা নিয়ে আসবে। তো ভাই আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওই যে কুত্তা ধরা লাগবে সেটা করা লাগবে না? ও আর কথা ভাই, জান ওই যে কোরিয়া থেকে যিনি আসবে আপনার বাংলাদেশে, মানে আপনাদের গ্রামে, বুঝছেন, এত ক্রস কানেকশনের মাধ্যমে বাচ্চা কাচ্চা জন্ম দিবে, তাই না? এখন তার জন্য যে জীবন সঙ্গিনীগুলো ধরে নিয়ে আসবেন, এগুলো যাতে সুন্দরী জাতের কুত্তে হয়, বুঝেন তো? সুন্দরী জীবন সঙ্গিনী হইলে সুন্দরী বাচ্চা হইবে, আর যত সুন্দর বাচ্চা হইবে তত আপনার টাকা বেশি হবে। আপনি এক কাজ করেন, এখনই নামে পড়েন কুত্তা ধরার ব্যবসায়। যাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্বপ্ন পূরণ হবে, আমার যে কত আনন্দ ঠিকতেছে সেটা খাবার বুঝাইতে পারবো না। ছোটবেলার বন্ধু তো, আমার স্বপ্ন পূরণ করার জন্য একটু সহযোগিতা করা লাগবে না? এটা কোন কথা হইলো? এটা কোন কথার মতো কথা? আমরা তোর বন্ধু আছি না? তোর যে স্বপ্ন হোক, তোর দুঃস্বপ্ন হোক, সবকিছু কিভাবে পূরণ করা লাগে সেটা আমরা আছি না? ঠিক আছে শোন, একটু তাড়াতাড়ি করে এই কুত্তাগুলো ধরা লাগবে, বুঝছিস? তাড়াতাড়ি কেন, এই খাবাত করে ধরবো লাগিছে না? মানে খাবাত করে ধরবো ওই কুত্তার মনে কর লোম টোম সব হাতে চলে আসবে। মনের বড় সিডা করা যাবে না, তোরা বুঝতে পারতেছিস না কিসের জন্য? একটা পশমও যেন ক্ষতি না হয়, কারণ একটা পশম ক্ষতি হলে পরে কুত্তা দেখা যাবে মাইন করবে। যত সুন্দর কুত্তা আমরা জোগাড় করতে পারবো তত সুন্দর কুত্তা প্রোটেকশন হবে, আর এই প্রোটেকশনের পরে তত দামে বিক্রি করা যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ দোস্ত, ওই যে তালুকদার বাড়ি সুন্দর সুন্দর কুত্তা আসছে, বুঝতে পারছিস? এই তালুকদার বাড়ির কুত্তা আনতে গেলে খবর আছে, তুই চিন্তা করিস না। সেখান থেকে হাটে মাঠে ঘাটে আমরা তালুকদার হোক আর ওই দফাদার হোক, সুন্দর সুন্দর কুত্তা যেখানে আছে না সুন্দর করে ধরে নিয়ে তারপরে তোর কাছে দিয়ে লাগলে কুত্তার জন্য বাজারে বাজারে ঘুরবো, চিন্তা করিস কি জন্য? খুব ভালো লাগেছে আমার, তোরা আমাকে সহযোগিতা কর।